أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده برسوشا الله رجنو দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর আল্লাহম্মা সল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে যে সাদকা করা দান করা এবং করজে হাসানা দেওয়ার ফজলত সম্পর্কে জি এ মর্মে আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লা সাল্লাম বলেন এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করল তখন তিনি দেখলেন যে জান্নাতে প্রবেশ করার পরে দেখলেন জান্নাতের দরজায় লিখিত রয়েছে যে সাদাকা বা দান করার ফজিলত বা দান করলে এ দানটিকে দশ গুণ পরিমাণ বৃদ্ধি করা হয় দানটিকে দশ গুণ পরিমাণ বৃদ্ধি করা হয় এর নাকি দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এরপরে বললেন যে করজে হাসানা দেওয়াটা আপনার আঠারো গুণ বৃদ্ধি করা হয় আঠারো গুণ বৃদ্ধি করা হয় ইমাম আলবানি রহেমল্লাহ তার সিলসিলা সহিহা গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন এক হাজার চার শত একাশি নাম্বার হাদিস এক হাজার চার একাশি নাম্বার হাদিস এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যারা আমরা দান করি না তাদের বিষয়টি জানা উচিত যে দানের ফজিলত আমরা জানলাম দান করলে আপনার দশ গুণ বৃদ্ধি করা হয় আপনার ধন সম্পদ বৃদ্ধি হয় এবং আল্লাহ সুহায় তালা আপনাকে দান করেন দান করেন যি এরপরে করজে হাসানা করজে হাসানা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে কর্জা হাসানা মানুষকে দিলে পারে আপনার মাল এবং আপনার যে আল্লাহ সুভাহতালা আপনাকে যা দিবেন সেটিকে আঠারো গুণ তার মানে আমরা যদি এই দুইটা বিষয়ের ভিতরে আমরা ডিফারেন্ট পার্থ করতে চাই তাহলে আমরা বুঝতে পারি তার মানে কর্জা হাসানা দেওয়াটাই বেশি ফজিলতপূর্ণ তাই আমরা আমাদের সমাজে এমন হয়েছে যে গরিব মানুষ বা অনেকের টাকা পয়সার কোনো প্রয়োজন হলে আমরা মানুষকে কর্জা হাসানা দিতে চাই না বরং আমরা সেটাকে আপনার যেটা আমরা বলি যে আমরা সুদ বলি সুদ সুদ আম্রানি সুদ আম্রানি কিন্তু দেখেন যে সুদ নেওয়ার কারণে আপনার নিকিও পেলেন না নিকি থেকে আপনি বঞ্চিত হলেন এবং করজে হাসানা দেওয়ার যে ফুজল সেটা থেকে আপনি বঞ্চিত হলেন তাই আমাদের উচিত হবে যে বেশি বেশি দান করা আল্লাহ সুবাহর কাছে আমরা যাতে নৈকট অর্জন করতে পারি আর আমরা করজা হাসানা দান করব যে কর্জাহাসান হাসান আমরা দিব কেউ যদি আপনার কাছে কিছু চাই আপনি চেষ্টা করবেন কর্জা হাসানা দেওয়া কারণ আল্লাহ সুবাহ বলছেন মানজাল্লা দি এ করিদি আল্লাহ করদান হাসানান আহান কাহ যে ব্যক্তি কর্জা হাসানা দিবে আল্লাহ সুমাহাত তার ধর্ম সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং সেটাকে তিনি আরও বৃদ্ধি করে দিবেন তাহলে এর ফুজিল তিনি এইভাবে তিনি বৃদ্ধি করে দিবেন এবং তিনি এইভাবে নেকি দিবেন তাই আমরা বিষয়টি হলো যখন হাসান আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করব এবং দান করার চেষ্টা করব যে দান সম্পর্কে আবহাওয়া এরা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাইসাল্লাম এর সাদ করেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি একটি টাকাও যেন হালাল তার রিজিক থেকে যদি কেউ দান করে তাহলে আল্লাহ সব তালা তার হালাল রিজিকটিকে তিনি ডান হাতে গ্রহণ করেন ডান হাতে গ্রহণ করেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যেমনটিভাবে তোমরা তোমাদের বাড়িতে গরু অথবা যে গাভী অথবা উঁট অথবা ঘোড়া থাকলে তার বাচ্চাকে যেভাবে তোমরা লালন পালন করো অনুরূপী আল্লাহ সুবাহন তাল্লাহ তোমাদের এই দানটিকে তিনি বড় করতে করতে পাহাড়ের থেকেও বড় করে দেন তাই আপনারা আমার হবে আমরা দান করা হালাল রুজি থেকে আল্লাহ সুবাহতালাহ যেন আমাদের সে তফিক দান করেন হাদিসটি ইমাম বোখারি রহমাল্লাহ নিয়ে এসেছেন ইমাম তিরিম হাদিসটি আদিষ্টি নিয়ে এসছেন তোমাদের যেখানে এখানে বলার বিষয় যে আমরা মানুষকে করদে হাসানা দেওয়ার চেষ্টা করব আর যারা যারা হাসানা নেবে যিনি দিয়েছেন তাকে ঠিক সময় পরিশোধ করার তফ চেষ্টা করবে আল্লাহ সুবাহ তালা যেন আমাদের হাসানা মানুষকে দেওয়ার তফফিক দান করেন এবং আমরা বেশি বেশি আল্লাহর পথে দান করতে পারি এবং পরকালে যেন আমরা নাজাদ পেতে পারি আল্লাহ তালা যেন আমাদের কাল পরকাল কল্যাণ দান করেন ওয়দা আউমদুল্লাহ রব্লা আলমিন সুবাহান কাল হামদিকা আসাদুল্লাহ ইন্দা আস্তাখিল